ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হবে রেজিস্ট্যান্সের কম্বিনেশন, অর্থাৎ সিরিজ কম্বিনেশন আর প্যারাল কম্বিনেশন কীভাবে হয় সেটা দেখব, আর সেই অনুসারে কিছু আমরা প্রবলেমও সলভ করব। সো চলো শুরু করি। সিরিজ কম্বিনেশন, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, সরি, এখন দেখি যে রেজিস্টারগুলো কীভাবে সিরিজে থাকে অথবা কীভাবে প্যারালালে থাকে। তো যদি সিরিজের কথা বলি, তো দেখো রেজিস্ট্যান্সের এখানে আমি একটা সিম্বল ড্র করলাম, এটা হচ্ছে এ বি একটা রেজিস্টার, আর আর এখানে আরেকটা আমি রেজিস্টার ড্র করছি, সেটা হচ্ছে সি ডি, আর এর ভ্যালু হচ্ছে এটা আর ওয়ান দিলাম, এটা আর টু দিলাম। এবার এই রেজিস্টারের এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, আর সিডি রেজিস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে এর ফার্স্ট টার্মিনাল, এটা এর সেকেন্ড টার্মিনাল। ওকে, এখন রেজিস্টার সিডি দেখি কীভাবে কানেক্ট করা থাকে, তাহলে এই দেখো এটাকে আমি সিডি কানেক্ট করি তো দেখতে এরকম হবে। এখানে আর একটা আমি এক্সাম্পল নিয়ে নিই, আর একটা ধরে নাও ই এফ, আর একটা নেব আমি রেজিস্টার, এর ভ্যালুটা হলো আর থ্রি এরকম। এবার এই তিনটের কম্বিনেশন যদি সিরিজে করা হয় তাহলে এইভাবে দাঁড়াবে, এখান থেকে এটা হচ্ছে এ বি, এখান থেকে এটা হচ্ছে সিডি, আর এখান থেকে এটা হচ্ছে ডি, তিনটে একটার শেষ পয়েন্ট, এটার ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, এর সেকেন্ড টার্মিনালের সঙ্গে এটার ফার্স্ট টার্মিনালটা অ্যাড করা আছে। অনুরূপভাবে এর এটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল, এর সেকেন্ড টার্মিনালের সঙ্গে এর ফার্স্ট টার্মিনালটা অ্যাড করা আছে, তাহলে পরপর পরপর এইভাবে চলে গেল। এইরকম যদি কম্বিনেশন থাকে তাহলে সেটাকে আবার বলবো আমরা সিরিজ কম্বিনেশন। এবার এদের ভ্যালু ফাইন্ড আউট করে দেখব। এবার এটা হচ্ছে আর ওয়ান, এটা আর টু, অ্যান্ড এটা আর থ্রি। তাহলে আর ওয়ানের ভ্যালু যদি আমি দিই 10 ওহম, আর টু এর ভ্যালু দিলাম 15 ওহম, আর আর থ্রির ভ্যালু দিয়ে দিলাম 20 ওহম, তাহলে এদের রেজাল্টেন্ট তুল্য রোধ কত হবে? তো সিরিজের ক্ষেত্রে যে রোধটা হয় আর টি করলাম, মিনস আর টোটাল, সেক্ষেত্রে হয় ফর্মুলাটা আর ওয়ান প্লাস আর টু প্লাস আর সরি আর থ্রি প্লাস ডট ডট ডট, আরও যদি থাকে তো টোটালটাই যোগ হয়ে যাবে। তো সিরিজের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমাদের অ্যাচিভ হচ্ছে সেটা আর সিক্সটি ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট, এইভাবে চলে যাবে। এখন অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা যদি টোটাল ভ্যালুটা ফাইন্ড আউট করতে যাই, তাহলে এই টোটাল এর ভ্যালুটা কত হচ্ছে, আর টি ইকুয়ালস টু 10 প্লাস 15 প্লাস 20, সবগুলো ওহমে দেওয়া আছে, তাহলে হয়ে গেল 20 30 40 45 ওহম সিরিজ হয়ে গেল। এখন যদি এটাই যদি এই তিনটে রেজিস্টারে যদি প্যারালালে লাগানো থাকে তাহলে তার ভ্যালুটা কীভাবে ফাইন্ড আউট আমরা করবো, এটা খুবই সহজ, সবগুলো অ্যাড করে দিলেই হয়ে গেল। এখন দেখো প্যারালালটা কীভাবে থাকে, প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন
এই তিনটে রেজিস্টার আছে, এটা হলো আর ওয়ান, আর টু, আর থ্রি। এই তিনটের যে প্রথম যে টার্মিনালটা সবগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া হলো। আর ফার্স্ট টার্মিনালগুলো, এই রেজিস্ট্যান্স ফার্স্ট টার্মিনাল, আর টু এর ফার্স্ট টার্মিনাল, আর থ্রির ফার্স্ট টার্মিনাল একসঙ্গে বাইন্ড করে দেওয়া হলো, সেকেন্ড টার্মিনালগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া হলো। তো এই যে কম্বিনেশনটা সেটিকে বলা হবে যে এই রেজিস্ট্যান্সগুলি প্যারালালে আছে। এবার এদের ভ্যালুটা ফাইন্ড আউট করাটা কীভাবে করে সেটা দেখবো। এদের ভ্যালু যদি সেম আমি নিয়ে নিই এদের মতোই, যেমন এটাকে 10 নিয়ে নিই, এটাকে 15, সবগুলো ওহমে আছে, কিন্তু এটা মনে রাখতে হবে সবগুলো ওহমে আছে। আর এটা হচ্ছে 20 ওহম। আর তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে? এটাকে এ পয়েন্ট নাম দিলাম, এটাকে বি দিলাম। এখানে যদি আগেরটাতে বলি যে যেমন এইগুলো যদি টাচ করি দিই আমি, তাহলে এ আর ই, সরি এ আর এফ, এ আর এফ পয়েন্টের মধ্যে এ এ পয়েন্ট হচ্ছে এইটা, এইটা আর এই এফ পয়েন্টের মধ্যে টোটাল যে রেজিস্ট্যান্সটা ছিল আমাদের সেটা হয়েছিল 45 ওহম। এখন এ পয়েন্ট আর বি পয়েন্ট, পয়েন্ট তো একটাই কারণ সবগুলোতে একসঙ্গে বাইন্ড করে দিয়েছি, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে আমার টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে তার ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ওর একটা ফর্মুলা আছে, যেমন এটার ফর্মুলা ছিল সেরকম এটারও আছে। এবার এখানে ফর্মুলাটা মনে রাখতে হবে, ওয়ান বাই আর টি ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এইভাবে কিন্তু এটা ওয়ান বাই করে সবগুলো চলে যায় প্লাস ডট ডট ডট। তাহলে এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ যেটা, সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা। এবার এই ফর্মুলা দিয়ে তাহলে সলভ করার চেষ্টা করি, সেম ভ্যালু নিয়ে সলভ করছি, তারপরে কিছু কিছু বিশেষ পয়েন্ট মনে রাখতে হবে সেটাও বলবো। ব্যাস চলো শুরু করি। দেখো এবার ওয়ান আপন আর টি ইকুয়ালস টু ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান বাই টোয়েন্টি লিখে নিলাম। এবার কী করতে হবে, এটা ভগ্নাংশের যোগ করতে হবে, ফ্র্যাকশনাল অ্যাডিশন করতে হবে এগুলোকে, ফ্র্যাকশন ওয়ান বাই টেন, ওয়ান বাই ফিফটিন অ্যান্ড ওয়ান বাই টোয়েন্টি, এই ফ্র্যাকশনগুলোকে অ্যাড করতে হবে। ভগ্নাংশের যোগ তোমরা যদি জানো তো ভালো, আমি করছি দেখে নাও। ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে 10, 15, 20 যে হরগুলো আছে ডিনোমিনেটর, সেগুলোর প্রথমে লসও করতে হবে। লসও কীভাবে করতে হবে দেখো, আমি করি 10, 15 অ্যান্ড 20, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এগুলোকে যাতে ম্যাক্সিমামগুলোকে ভাগ করা যায়, 10, 15, 20 ম্যাক্সিমাম যদি ভাগ করা যায়। এখানে হয়তো এমন একটা সংখ্যা না যে 2 দিয়ে ভাগ করি তাহলে এইটা ভাগ করা যাবে, এটা ভাগ করা যাবে, এটা ভাগ করা যাবে না। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এইটা করা যাবে, এইটা করা যাবে, এইটা করা যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করুন, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, আর 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এখানে 2, 3, 4 এইগুলো হলো, এইগুলোকে কী দিয়ে ভাগ করা যাবে, এইগুলোকে আরেকবার ভাগ করা যাবে 2 দিয়ে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এটাকে কিন্তু ভাগ করলে মিলবে না, সুতরাং 3টাই নেমে যাবে, আর এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার এইগুলো আর ভাগ যাবে না কোনো কিছু দিয়ে। বেশ তাহলে থাকলো আমার 5, 2, 1, 3, 2, এগুলোকে গুণ করতে হবে, কত হবে 5 × 2 × 1 × 3 × 2 সবগুলোকে, তো টোটাল হচ্ছে আমাদের 5 × 2 = 10, 10কে 1 দিয়ে গুণলে 10ই হবে, আর এদিকে হচ্ছে 3 × 2 = 6, তাহলে 60, এদের গুণফল হলো 60।
তাহলে লস হবে আমার 60 বেরোলো, এবার 60টাকে এখানে লিখতে হবে। এই 60কে এবার কী করতে হবে, ভাগ করতে হবে 10 দিয়ে। তো 60কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 6। সেই 6কে এটা দিয়ে গুণ করতে হবে, 6 হবে। এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এই 15 দিয়ে 60কে ভাগ করতে হবে, কত হবে, 4 15 60, 4। সেই ভাগফলটাকে দিয়ে এই এটা গুণ করতে হবে, তাহলে 4 1 4ই হবে। সেম জিনিস, এই 60কে ভাগ করতে হবে 20 দিয়ে, কত হবে, 3 হবে। সে 3কে 1 দিয়ে গুণ করলে 3ই হবে। এটা হলো, তো জানো নিশ্চয়ই। এবার এগুলোকে যোগ করো, 6 4 10 3 13, এটা হলো 13/60, 13/60, ঠিক আছে, এটা কোনো ভাগ যাবে না। এবার এবার এখানে দেখো, তাহলে হলো আমার অর 1/RT ইকুয়ালস টু 13/60। এবার এটাই কী করতে হবে, 1/RT তো আমার দরকার নেই, আমাকে আমার আমার ভ্যালুটা দরকার আছে টু RT, আমাকে পেতে হবে RT, ওয়ান বাই করে দিতে হবে না। সেই জন্য কী করতে হবে, এই দুটোকে উল্টে দিতে হবে, মানে এটাই করতে হবে RT ইকুয়ালস টু 60/13। এটি উল্টে দিলাম, একের RT ছিল, RT/1 হলো, এখানে 1 তার মানে RT/1 মানেই হচ্ছে RT, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার তাহলে ফাইনালি হচ্ছে আমাদের RT আর টোটাল ইকুয়ালস টু 60কে 13 দিয়ে যদি ভাগ করি তো যেটা হবে সেটাই আমাদের আনসার। তো ভাগটা আমি এখানে করলাম, দেখো মোটামুটি 1 মাস মিলবে না এটা, তো হচ্ছে ফাইনালি 4.61। আর এইটা হলো তার এত ওহম। তাহলে রেজিস্ট্যান্স 3টে আমি দেখো লাগিয়েছি 10 ওহম, 15 ওহম এন্ড 20 ওহম প্যারালালে। এদের যখন এটা প্যারালালে লাগাবো তখন এদের ভ্যালুটা হলো আমাদের 4.61। এইটাকেই যখন আমি লাগিয়েছিলাম সিরিজে তখন হয়েছিল এদের ভ্যালুটা 45, বাট যখন প্যারালালে লাগালাম তখন ভ্যালুটা কমে গেল এদের। তো একটা জিনিস মনে রাখতে হবে যে যখন সিরিজে আমরা লাগাই কোনো রেজিস্ট্যান্সকে, তো তার টোটাল যে ভ্যালুটা হয়, সরি, সব থেকে হাই যে রেজিস্ট্যান্সটা আছে, যেমন এখানে সব থেকে বেশি রেজিস্ট্যান্স আছে R3 20 ওহম, তো টোটাল যে রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি রেজিস্ট্যান্সের থেকে ভ্যালুটা বেশি হয়ে যায় 45 এটা। আর কিন্তু প্যারালাল ক্ষেত্রে যে অপোজিট সব থেকে যে কম ভ্যালুটা আছে ও 10 ওহম, রেজাল্টটা যখন বের করি তখন সব থেকে কম যে ভ্যালুটা আছে তার থেকেও টোটালটার ভ্যালুটা কমে যায়, এটা বিশেষভাবে মনে রাখতে হবে সিরিজ আর প্যারালাল ক্ষেত্রে। সিরিজে টোটাল যে রেজিস্ট্যান্সটা সেটা বড় রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়, আর প্যারালাল ক্ষেত্রে সব থেকে কম ভ্যালু যে রেজিস্ট্যান্সটা আছে টোটাল ভ্যালুটা তার থেকেও কমে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি, দিয়ে আমরা একটা অঙ্কটা করবো একটা। যেমন দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স হয়তো লাগানো আছে এইভাবে এইটা, আর তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স এইভাবে দেওয়া আছে। এবার এর 1 হচ্ছে R1 ইকুয়ালস টু 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা R2 ইকুয়ালস 20 ওহম, R3 ইকুয়ালস টু 20 ওহমই নিলাম এটাকে। তাহলে আমাকে এ আর বি এই পয়েন্টে টোটাল রেজিস্ট্যান্স কত হবে এটা আমাকে হয়তো বের করতে দিল। কী করে করবো, দেখো এখান থেকে এইটা হচ্ছে আমার একটা পার্ট, আর এখান থেকে এই যে দুটি আছে R2 R3, এরা কিন্তু প্যারালাল লাগানো আছে, এদের মধ্যে প্যারালাল আছে কম্বিনেশন, এই প্যারালালের সঙ্গে এইটা আবার সিরিজ, তাহলে এর টোটাল রেজিস্ট্যান্সটা বের করে নেওয়ার ফলে রেজিস্ট্যান্সটা এই R2 আর R3 প্যারালালে আছে, এর টোটাল রেজিস্ট্যান্স বের করে তারপরে সেটাকে আমি এর সঙ্গে সিরিজ যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এই আর বি পয়েন্টের টোটাল রেজিস্ট্যান্সটা মানে বেরিয়ে যাবে। যেমন দেখো
এটা হচ্ছে আর ওয়ান যা ছিল রেখে দিলাম সবগুলো ওহম। এবার প্রথমে এই দুটো বের করো, তো আর টু আর আর থ্রি যদি টোটাল আমি রেজিস্ট্যান্স বের করতে যাই, প্যারালালের ফর্মুলাটা বললাম, প্যারালালে কী বের করতে হয়, ওয়ান বাই আর টু, সরি এখানে একটু দূরে হয়ে যায়, প্লাস ওয়ান বাই আর থ্রি, এইটা যদি করি তাহলে এই যে পয়েন্টটা আছে এইটা এর রেজিস্ট্যান্সটা আমি পেয়ে যাই। তারপরে সেটাকে এর সঙ্গে অ্যাড করে দেবো সিরিজে, তাহলে হয়ে যাবে কী হচ্ছে দেখো, ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টি, এদের লসাগু যদি করা হয় তাহলে টোয়েন্টি হবে, এটা ওয়ান প্লাস ওয়ান, ওটা ভগ্নাংশের নিয়ম, ইকুয়ালস টু টু বাই টোয়েন্টি, এটা হবে। এবার এটাকে উল্টে দিতে হবে, অতএব এই পয়েন্টে এদের টোটাল রেজিস্ট্যান্স করা হচ্ছে, এটাকে উল্টে দিতে হবে, যেহেতু আমরা ওটাকে যদি আর ধরে নিতাম, আর ওয়ান বাই আর ওয়ান বাই আর, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের টোয়েন্টি বাই টু, টোয়েন্টি বাই টু ইকুয়ালস টু টেন ওহম। তাহলে দেখতে পাচ্ছ এই দুটি পয়েন্টের রেজিস্ট্যান্স হচ্ছে দশ ওহম। এবার ওটাকে আমি এলিমিনেট এইটাকে এলিমিনেট করে দেবো, তাহলে কী হবে, এইটা না লিখে আমি ডাইরেক্ট এখানে একটা দশ ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এটা হলো আমাদের এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট। এবার দেখতে পাচ্ছ যে এটা সিরিজ হয়ে আছে অটোমেটিক, তাহলে সিরিজে কী করতে হয়, সিরিজে এইটা আর এটা অ্যাড করে দিতে হয়, তাহলে এখানে টেন প্লাস টেন ইকুয়ালস টু টোয়েন্টি, এইভাবে বের করতে হবে। ওকে থ্যাংক ইউ।